আজকে আমরা যে বইটি সম্পর্কে জানব তার নাম সাইকোলজি অফ মানি এবং বইটির লেখক মর্গান হাউজেল। বইটির লেখক যেসব আইডিয়া দিয়েছেন সেগুলো সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। প্রিন্সিপাল এক, এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস মানি। ভিন্ন ভিন্ন মানুষের অর্থের সাথে ভিন্ন ভিন্ন সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কগুলো ক্রিয়েট হয়েছে তার অতীতের ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স দ্বারা, তাই কাউকে আগেভাগে জাজ করা উচিত না। প্রত্যেক মানুষেরই তার অবস্থান অনুযায়ী টাকার প্রতি ভিন্ন রকম চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি রয়েছে। টাকা উপার্জনের পন্থার জন্য সে নিজস্ব আইডিওলজি দ্বারা অনুপ্রাণিত। যে ব্যক্তি ব্যবসায় অনেক বড় মন্দার সম্মুখীন হয়েছে সে অবশ্যই ব্যবসায় তার অর্থ ইনভেস্ট করতে কিছুটা হলেও ভয় পাবে, কিন্তু এর মানে এই না যে ব্যবসায় টাকা ইনভেস্ট করলেই আপনার মন্দার সম্মুখীন হতে হবে। তাই কেউ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করতে চায়, আবার কেউ চাকরি করে, কেউ বা গবেষণা করে, এখানে কেউই ভুল না। প্রিন্সিপাল টু, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ লাক। টাকা উপার্জন নির্ভর করে মানুষের ভাগ্য, দক্ষতা এবং কিছু আনফেয়ার অ্যাডভান্টেজের উপরে। যেমন একজন ব্যবসায়ী বাবা কিংবা প্রভাবশালী ব্যক্তির সন্তান যতটা সুযোগ সুবিধা পাবে, একজন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেকে টাকা উপার্জনের ক্ষেত্রে সেই এক সুযোগ সুবিধা পাবে না। দুজনেরই পরিশ্রম করতে হবে, তবে স্কিলের পাশাপাশি লাক থাকাটাও খুব গুরুত্বপূর্ণ, আর এটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রিন্সিপাল থ্রি, লার্ন টু সে দিস ইজ এনাফ। লাইফে গোল সেট করা ভালো কিংবা উন্নতি করার জন্য পরিশ্রম করাও অনেক ভালো। লাইফে টাকা উপার্জন করার জন্য চেষ্টা করে যাওয়াও ভালো, তবে এটা ভাবতে হবে আমার এই অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে কিনা। অনেক সময় আমরা ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে প্রেজেন্ট লাইফকে হেল বানিয়ে ফেলি এবং অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অসৎ পথ অবলম্বন করার চেষ্টা করি। ঠিক তার আগেই ভাবতে হবে এগুলোর কি আসলেই অনেক দরকার আছে। প্রিন্সিপাল চার, অ্যাপ্রিসিয়েট দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং। আপনার বর্তমানের মূলধন থেকে যে লাভ আসবে সেই লাভ থেকে কমপক্ষে 25% বিনিয়োগ যোগ করতে হবে। এভাবে শুরু করুন, দেখবেন লাইফে কোথায় চলে গিয়েছেন, আর এটাই হচ্ছে ম্যাজিক। এর অন্যতম উদাহরণ হচ্ছে ওয়ারেন বাফেট, যিনি ছোটবেলা থেকেই এই কম্পাউন্ড ওয়েতে ইনভেস্ট করা শুরু করেছে, তাই এখন তার বর্তমান অর্থ হচ্ছে $84.5 billion, যার $84.2 billion ইনকাম হয়েছে বয়স 50 পার হবার পর। প্রিন্সিপাল পাঁচ, সেভ অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান। আমাদের সেভিং আমাদের আয়ের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আমাদের ইগো কিংবা ইচ্ছার উপরে। আসলেই কি আমার এখন একটি নতুন ড্রেস লাগবে? আসলেই কি এই প্রোডাক্টটা আমার খুবই দরকার? আসলেই কি এই খাবারটা আমাকে খেতেই হবে? প্রিন্সিপাল ৬, ফোকাস অন নট স্ক্রুইং আপ। সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই অর্থ আমরা খুয়ে না ফেলি। এই জন্য কোনো কাজ করার আগে সে সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে কাজটি করতে হবে। যারা সফল হয়েছে কিভাবে সফল হয়েছে তা জেনে একটা আইডিয়া নিতে হবে। গেটিং ওয়েলদি ইজ ডিফারেন্ট টু স্টেইং ওয়েলদি। টাকা উপার্জনের জন্য যেমন অনেক পরিশ্রম লাগে, টাকা ধরে রাখার জন্য প্রয়োজন অনেক বুদ্ধিমাত্রার। আপনার উপার্জিত অর্থ কি টাকা হিসেবে ধরে রাখবেন নাকি অন্য সম্পদ কিনবেন? অর্থ দিয়ে সবথেকে ভালো ইউটিলাইজ হচ্ছে জমি কেনা, গোল্ড কেনা, যত বেশি পারেন রিয়েল এস্টেট প্রপার্টি কেনার চেষ্টা করেন। ডোন্ট বি এ ফ্ল্যাশি টোয়ার। আপনি কি ভাবেন মানুষের আসল চাহিদা দামি একটি গাড়ি কিংবা বাড়ি আর অনেক টাকা পয়সা? না, আসলে মানুষ এগুলো উপার্জনের মাধ্যমে মানুষের সম্মান আর প্রশংসা পেতে চায়, কিন্তু এটা আসলে কখনোই হয় না। কারণ আপনি যাদের কাছ থেকে প্রশংসা এক্সপেক্ট করেন তারা এসবের জন্য আপনাকে প্রশংসা করবে না। তারা হয়তো ওই দামি গাড়ি কিংবা বাড়ির প্রশংসা করবে, কিন্তু আপনাকে না। কারণ প্রশংসা এবং সম্মান আসলে কেনা যায় না, এটা পার্সোনালিটি এবং কাজের মাধ্যমে অর্জন করতে হয়। লিভ রুম ফর এরর। ভুল হতেই পারে, ব্যবসাতে লস খেতেই পারেন, সেটা আগেভাগেই চিন্তা করে রাখতে হবে। এজন্য মেন্টালি এবং ফিনান্সিয়ালি নিজেকে প্রস্তুত রাখতে হবে। অ্যাভয়েড এক্সট্রিম ফিনান্সিয়াল কমিটমেন্ট ফর ইওর ফিউচার সেলফ। নিজেকে ভবিষ্যতে ওই পজিশনে যেতে হবে, না হলে ব্যর্থ এমন ভাবা যাবে না। সবসময় মনে রাখতে হবে জীবনটা একটা জার্নি। আপনি হয়তো ওই প্লেসে যেতে না পারেন, কিন্তু পরিশ্রম করতে থাকলে আপনি অবশ্যই কিছু না কিছু অর্জন করবেনই। এই ছিল বইটির মেইন আইডিয়াগুলো। আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।